নমস্কার, আমি বিপ্লব পাল চলে এলাম আবার তোমাদের সামনে। আজকের টপিক হলো ক্লাস 7-এর ভূগোল বিষয়ের ভূমির অধ্যায়। এটি দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টি তোমরা উঁচু ক্লাসে আরও বিস্তারিত জানবে। এটিতে শুধুই জাস্ট অল্প অল্প করেই কিন্তু দেওয়া রয়েছে। তো আজকে আমরা এই জিনিসগুলি সম্পর্কে জানবো। আজকে আমাদের তাহলে টপিকের নাম হলো ভূমিরূপ। ভূমিরূপ অর্থাৎ ভূমির কথা এখানে বলা হচ্ছে। পৃথিবীতে যেসব ভূমি রয়েছে ভূপৃষ্ঠের উপরে, সেখানে কোথাও উঁচু বা কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো, এই সমস্ত কিছু রয়েছে। এই পৃথিবী পৃষ্ঠের বৈচিত্র্যগুলোই কিন্তু ভূমিরূপ হিসাবে আমরা জানি। দেখো, আমাদের এই পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। এই কাকে বলেটা পড়বে, পরীক্ষায় খুব আসে এই কাকে বলেটা। এরপরে কিছু মজার খেলা আছে, খেলাগুলো নিজে নিজে খেলে নেবে। এবার এখানে দেখো, উচ্চতা গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাহলে কি কি উচ্চতা গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়। তাহলে পৃথিবীতে 3 রকমের ভূমিরূপ রয়েছে, ঠিক আছে? তিন ধরনের, একটি হলো পর্বত, একটা হলো মালভূমি, আর একটা সমভূমি। তাহলে পর্বত কোনগুলো? ভূপৃষ্ঠের সব থেকে উঁচু অংশগুলো হচ্ছে পর্বত, আর মাঝারি উঁচু অংশগুলো কি? মালভূমি। আর সব থেকে নিচু বা প্রায় সমতল অংশগুলি হলো সমভূমি। এটুকু পড়ে নেবে। আজকে আমরা কিন্তু জানবো হচ্ছে শুধু পর্বতটা, ঠিক আছে? সেটা জানার আগে আমাদের দেখতে হবে ভূপৃষ্ঠের সব জায়গা এক রকম নয় কেন, ঠিক আছে? দেখো, পৃথিবীর ওপর কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত 2 রকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। একটা হলো ভিতরকার, পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। অ্যাকচুয়ালি এই জিনিসটা যখন ক্লাস 9-এ উঠবে, তখন তোমরা পড়বে কি, অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া এইটা আবার ক্লাস 9-10-ও পাবে, আবার মানে ক্লাস 9-এও পাবে, আবার 10-এও পাবে, 11-12-ও তোমরা পাবে, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ মানে কি, পৃথিবীর মধ্যে যেটা ঘটছে, আর বহির্জাত মানে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর যেগুলো ঘটছে, ঠিক আছে? তো এইটা মাথায় রাখবে, অভ্যন্তরীণ মানে কি, পৃথিবীর ভিতরের ঘটছে, আর বহির্জাত মানে বাইরে ঘটছে, যেটা ভূপৃষ্ঠের গায়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে এক একটা কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে হচ্ছে তোমার মহাদেশ, এই যে এক একটা মহাদেশ বা যে ভূপৃষ্ঠের অংশগুলো রয়েছে, সেইগুলো দেখে মনে হচ্ছে না একটা তোমার লেবুর উপরে, মানে মৌসুমি বা কমলা লেবুর উপরে তার যে খোসাগুলো ছাড়ানো অবস্থায় রয়েছে মনে হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে তোমার কি বলবো, এই যে খোসার মতো যে অংশগুলো দেখছো উপরে উঠে আছে, এইগুলোকে এরা বলছে প্লেট। প্লেট বাংলায় যাকে বলে পাত। এই প্লেট বা পাতের উপরেই কিন্তু আমরা ভেসে রয়েছি, আর পৃথিবীর অভ্যন্তরে কিন্তু রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর। এই দেখো এখানে লেখা আছে। এইবার এইখান থেকে এতটুকু একবার পড়ে নাও। ভূপৃষ্ঠের সারাক্ষণই ভূ ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে। ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত, যেরকম চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায়, ঠিক সেরকম মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর উপরে আছে, আর পাতগুলো একটা থকথকে স্তরের ওপর ভাসছে, যেটা অ্যাস্থেনোস্ফিয়ার। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে গেছে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়, তখন ভূআলোড়নের সৃষ্টি হয়। এটাই পৃথিবীর ভিতরকার শক্তি। তাহলে পাত সঞ্চালন বা হচ্ছে প্লেট টেকটনিক, এটা কি তাহলে পৃথিবীর ভিতরকার শক্তি? ভিতরকার শক্তির ভালো বাংলাটা কি, অভ্যন্তরীণ শক্তি।
এর ফলে পাহাড় পর্বত সমভূমি মালভূমি সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। তাহলে অভ্যন্তরীণ প্রক্রিয়ার দ্বারা বা শক্তির দ্বারা কিন্তু এই ধরনের ভূমিরূপগুলো তৈরি হয়, আর বাইরের শক্তির ফলে তৈরি হয় নদী। বাইরের শক্তিগুলো হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র, তরঙ্গের শক্তি। ঠিক আছে, এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ভূপৃষ্ঠ এই ভূমিরূপ এবং এর উপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কখনো কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি, অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে কি ভাসছে, প্লেট বা পাত ভাসছে, অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি কেমন, থকথকে বা সান্দ্র। আচ্ছা, পৃথিবীর ভিতরকার শক্তির ফলে গঠিত ভূমিরূপের নাম পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, আর বহির্জাত শক্তির ফলে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র, তরঙ্গের শক্তি। ঠিক আছে, এটা ভালো করে করতে হবে, কিন্তু এটা একটু রিডিং পড়ে নেবে। ঠিক আছে, যে পাহাড়ের চূড়ায় মেঘে ঢাকা থাকে, তারপরে হচ্ছে বরফে ঢাকা থাকে, কেন ঢাকা থাকে সেইগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটু পড়ে নেবে, জাস্ট পড়ে নেবে, এগুলো অতটা আসে না। এবার দেখো, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে নেবে। আরাবল্লী হচ্ছে প্রাচীন পর্বত। আচ্ছা, পর্বত কয় প্রকার? তিন প্রকার। ঠিক আছে, পর্বত কয় প্রকার? তিন প্রকার। কি কি, চলো আমরা এবার পরের পৃষ্ঠায় জানবো। আচ্ছা, এখান থেকে তো শুরু করে দিয়েছে, দেখো এইটা হচ্ছে ভঙ্গিল পর্বত। আগে আমাদের পড়তে হবে জিনিসটা কি, এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বত। তাহলে এই যে পর্বতগুলোর নাম দেখলে, এগুলো সব কি, ভঙ্গিল পর্বত। এবার ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হলো, এখানে কি বলছে, যে দুটো ভাসমান পাত যখন প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তাই তো, এটা পড়ে নেবে একটু। আচ্ছা, এটা গেল ভঙ্গিল পর্বত। অর্থাৎ আমি যদি একটু ছবি আঁকিয়ে দেখাই সেটা ভালো হবে। দেখো এই জায়গাটায় দেখাচ্ছি, ধরো এই একটা কন্টিনেন্ট আর এই একটা কন্টিনেন্ট, এবার এই দিকে সরছে, এ মনে করো স্থির আছে বা এদিকে আসছে, এইবার কি হবে, এই জায়গাটায় কোন একটা সাগর অবস্থান করবে। সাগর, এখানে অনেক পলি বালি সব জমে থাকবে। এবার এটা যেহেতু এইদিকে যাচ্ছে, এটা এইদিকে আসছে, তাহলে এবার কি হবে, এই পলি বালিগুলো কিন্তু আস্তে 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 কি তৈরি হয়ে যাবে, না একটা পার্শ্ব চাপের ফলে ভাঁজ তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে, ভাঁজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই ভাঁজ তৈরি হয়ে যাবে এর মধ্যে, তখন এটা তৈরি হয়ে যাবে ভঙ্গিল পর্বত, যেটাকে বলা হয় ভাঁজযুক্ত পর্বত। ঠিক আছে, ভাঁজ দেখা যায় এখানে। আচ্ছা, তাহলে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো কিন্তু বই থেকে পড়ে নেবে, আর এইগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, যেরকম 900 মিটারের বেশি উঁচু হলে তাকে পর্বত বলা হয়, হ্যাঁ, পর্বত শৃঙ্গ বা চূড়া কি, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আচ্ছা, এটা তোমার হবে 8848.86 মিটার, এটা লেটেস্ট। পর্বত গ্রন্থিটা একটু পড়বে, এটা ক্লাস এইটে আছে, পর্বত গ্রন্থি প্রথম চ্যাপ্টারতেই মনে হয়। আচ্ছা, না না, আমি ভুল বললাম, এটা এশিয়াতে আছে, 7-এ এশিয়াতে আছে পর্বত গ্রন্থিটা। এবার স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন, আর এক ধরনের পর্বত হলো স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয়, তাহলে স্তূপ পর্বতে কি সৃষ্টি হয়, ফাটলের সৃষ্টি হয়। দেখো ছবি করা আছে, প্রথমে এই জিনিসটা এইখানে অবস্থান করতো, এক জায়গায় অবস্থান করতো। ঠিক আছে, এইবার পরবর্তীতে এই দুই দিকে ফাটল সৃষ্টি হয়েছে প্রথমে, পরবর্তীতে কোনো ভূ আলোড়নের ফলে এই দুই ফাটলগুলোর মাঝের ভূখণ্ডটি, তাহলে এটা এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে মাঝের ভূখণ্ড কোনটা, এইটা উঁচু হয়ে উঠে যেতে পারে, অথবা দুপাশে ভূখণ্ড নিচে বসে যেতে পারে। এই যে নিচে বসে যাচ্ছে, সেটা দেখাচ্ছে দেখো তীর চিহ্ন দিয়ে।
মাঝখানের ভূখণ্ড স্তূপ পর্বতের মতো পর্বত সৃষ্টি করতে পারে। তাহলে এই যে মিডিল এরটা ছিল, এটা তাহলে স্তূপ পর্বত। যেমন ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এরকম হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। উদাহরণগুলো পড়তে হবে, কিন্তু এই ভারতের গুলো বেশি পড়তে হবে। যেমন ভারতের সাতপুরা, ওইদিকে ভঙ্গিল পর্বতের মধ্যে তোমার রয়েছে ভারতের হিমালয়, তারপরে হচ্ছে এবার আসছি আমরা আগ্নেয় পর্বতে বা ভলকানিক মাউন্টেন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগমা চেম্বার বা ম্যাগমা প্রকোষ্ঠ, আর এইটা হচ্ছে এই নল, লাভা বেরোনোর মানে এই ম্যাগমা বেরোনোর নল, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, ঠিক আছে? এইখানে যখন পড়ছে তখন হচ্ছে নাম লাভা। তাহলে লাভা উপরে থাকে না নিচে থাকে? লাভা কিন্তু ওপরে বেরিয়ে আসে, আর ম্যাগমা কি নিচে থাকে, তাই তো? ভূঅভ্যন্তরে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে বলে আগ্নেয় পর্বত। তাহলে কিসের মতো হচ্ছে? তিন কোণা শঙ্কুর মতো, শঙ্কুর মতো, এটা মাথায় রাখবে। আর এটা হয় তোমার টেবিল, টেবিলের মতো, যেমন ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো খুব ইম্পর্টেন্ট, জাপানের ফুজিয়ামা খুব ইম্পর্টেন্ট, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এই রকমের আগ্নেয় পর্বত। বোঝা গেল? আচ্ছা, এইবার এই জিনিসটা কিন্তু মেলাতে হবে তোমাকে, যে হিমালয় কোন ধরনের পর্বত, আল্পস কোন ধরনের পর্বত, এটনা কোন ধরনের পর্বত, ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে? অ্যান্সার করে দিলাম, দেখে নেবে। আচ্ছা, পর্বতটা হলো, তাহলে পর্বত কয় প্রকার আরেকবার বলে দিই। পর্বত তিন প্রকার, একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে, স্তূপ পর্বত কাকে বলে, আগ্নেয় পর্বত কাকে বলে, এগুলো সব ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এবার দেখো, আসছি পর্বত বেষ্টিত মালভূমিতে, মানে মালভূমিতে আসছি আর কি। এবার এখানে দেখো কি কি লেখা আছে, এগুলো একটু পড়ে নেবে। তাহলে কোনগুলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল? পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মালভূমি অঞ্চল। তাহলে মালভূমি কয় প্রকার দেখা যাক। মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, আর আর কি মালভূমি? হ্যাঁ, লাভা গঠিত মালভূমি, তাই তো? চারটে মালভূমি রয়েছে তাহলে। তাহলে আমরা আসছি এবার পর্বত বেষ্টিত মালভূমিতে। এগুলো কি সব থেকে উঁচু আর বিস্তৃত হয়? এটা হচ্ছে দুটি বা তিনটি পর্বতের মাঝে এগুলো থাকে। তাহলে এর উদাহরণটা পড়তে হবে, পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি, এটা কি হিমালয় এবং কুনলুন পর্বতের মাঝে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পড়ে নেবে, কত মিটারের উচ্চতার বেশি হলে সেটাকে মালভূমি বলা হয়। হ্যাঁ, মালভূমির বৈশিষ্ট্য দেখে নেবে, আর টেবিল ল্যান্ড কেন বলা হয় মালভূমিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এটা। মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলি টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, এদিকে চলে আসি, মহাদেশীয় মালভূমি। দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে মহাদেশীয় মালভূমি। তাহলে এই যে মহাদেশ নিয়ে গঠিত, এবং সেটা কত মিটারের উঁচু, না 300 মিটারের উঁচু, ঢেউ খেলানো, সেই জন্য এগুলোকে কি বলা হয়, মালভূমি বলা হয়, মহাদেশীয় মালভূমি। আচ্ছা, এবার আসছি লাভা গঠিত মালভূমি। অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি। তাহলে এখানে দুটোই ইম্পর্টেন্ট, দাক্ষিণাত্য আর মালব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছি ব্যবচ্ছিন্ন মালভূমি, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হলে সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা কিন্তু ক্ষয়জাত মালভূমি, এই ব্যবচ্ছিন্ন মালভূমির অপর নাম কি ক্ষয়জাত মালভূমি। এটা কোথায় দেখা যায়? ছোটনাগপুরে। ছোটনাগপুরের মালভূমি এই ধরনের,
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালভূমির গড় উচ্চতা 100 মিটারের বেশি হলে কিছু কিছু মালভূমির উচ্চতা অনেক বেশি, যেমন পামির মালভূমির উচ্চতা 4873 মিটার, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে উচ্চতম পামির আর বৃহত্তম তিব্বত পৃথিবীর এগুলো, আর ভারতের লাদাখ মালভূমি হচ্ছে সব থেকে উচ্চতম মালভূমি, এটা মনে রাখবে। এবার সমভূমিতে চলে আসি, তাহলে এগুলো তো সব ভিতরকার এবং বাইরের প্রাকৃতিক শক্তি দু ধরনের প্রভাবেই অনেক মালভূমি সৃষ্টি এই সমভূমি সৃষ্টি হয়েছে। এবার সমভূমিগুলো কী কী দেখো, পলি গঠিত সমভূমি, লাভা গঠিত সমভূমি, লোয়েস সমভূমি, এইগুলোই আপাতত তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে আমরা এই সমভূমিটা পড়ি এবার। দেখো সমভূমি কোনগুলো সেটা পড়বে, কত মিটারের উচ্চতা কম হলে সেটাকে সমভূমি বলা হয়, এর বৈশিষ্ট্যটা কীরকম, হ্যাঁ আর কি পড়তে হবে, এখানে কেন এখানে বেশি মানুষ বসবাস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমতল ভূভাগগুলোতে সব থেকে বেশি মানুষ বসবাস করে কেন, এইটুকুই উত্তর হবে। তাহলে পলি গঠিত সমভূমি, নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলি গঠিত সমভূমি সৃষ্টি হয়, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি। তাহলে ভারতের পলি গঠিত সমভূমি কোনটা, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। এবার আসছে লাভা সমভূমি, আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়, দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি লাভা সমভূমি। তাহলে লাভা, লাভা জিনিসটা কোথায় থাকে, উপরে, তাই তো, ভূপৃষ্ঠের। কখন কি থেকে তৈরি হয় এটা, ম্যাগমা থেকে। তাহলে এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের উপরে উঠবে তখন কি তৈরি হবে, লাভা। আর এই লাভাগুলোই কিন্তু জমে জমে কি তৈরি হবে না, সমভূমি, দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি লাভা গঠিত সমভূমি। তারপরে দেখো লোয়েস, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোয়েস থর মরুভূমিতে লোয়েস দেখা যায়। এবার পর্বত মালভূমির সমভূমির একটু তুলনামূলক পার্থক্য দিয়েছে, তুলনামূলক আলোচনা তো পয়েন্ট করে দিয়েছে কি কি নিয়ে লিখতে হবে, যেরকম উচ্চতা নিয়ে তিনটাই লিখতে হবে, এটা হচ্ছে 900 মিটারের বেশি, এটা হচ্ছে 300 মিটারের বেশি। বৈশিষ্ট্য আছে, চারিদিকে খাড়া ঢাল, এর বৈশিষ্ট্য কি, এর উদাহরণ, হ্যাঁ উদাহরণগুলো দেওয়া আছে, আদারওয়াইজ বৈশিষ্ট্য দেওয়া আছে, কেমন প্রকৃতি সেই ভূমিভাগগুলোর সেইগুলো, লাস্ট তোমার উদাহরণ দেওয়া আছে, এইগুলো তোমাকে পড়তে হবে একটু, ঠিক আছে। ভালো করে পড়ে নেবে, এই ছকটা কমপ্লিট করে ফেলবে, তাহলে টোটাল আগে এই যে তিনটে পাঠ পড়ালাম, পর্বত মালভূমি সমভূমি, এই তিনটেই তোমার মগজাস্ত্র হয়ে যাবে। আচ্ছা কতটুকু আছে আছে আগে দেখে নিই, তারপরে না এগোবো। বহু আছে এখনো, চল চেষ্টা করি যতদূর পারি শেষ করার। তোমরা যারা আমার নতুন, মানে এই চ্যানেলে যারা নতুন এসছো, ভিজিট করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখো পর্বত মালভূমি সমভূমি আমাদের জীবনে প্রভাব কতখানি, তাহলে আমাদের জীবনে কি কি প্রভাব থাকতে পারে সেটা বলে দিচ্ছে। মানুষ তো মানানসইভাবে জীবনযাত্রা গড়ে তোলে, কীভাবে, ভূমি মানুষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক সাংস্কৃতিক বিকাশের ধারক এবং নিয়ন্ত্রণ। এবার ভালো করে দেখে নাও এগুলো, এটা হচ্ছে পর্বত মালভূমি সমভূমি, ছবি দেখতে দেখতে পড়লে ভালো হবে। আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব, এটাতে একটা একটা ভূমিরূপ আছে, এখানে এক ধরনের ভূমিরূপ, এই গাধাতে ঘাস খাচ্ছে, এখানে এক ধরনের ভূমিরূপ, এই দেখো সমোন্নতি রেখা চাষ বা ধাপ চাষ, এখানে সমস্ত রকম কিছু রয়েছে, হ্যাঁ। তারপরে দেখো এখানে একটা পাহাড় রয়েছে, অবশিষ্ট পাহাড় রয়েছে, পাশে দেখো একটা বসতি রয়েছে, এখানে পাহাড় রয়েছে, এখানে দেখো সমভূমিতে চাষবাস করছে,
এখানে দেখো মালভূমি অঞ্চলে খুঁড়ে তোমার খনি থেকে ইয়ে বার করছে, এটা খনি থেকে করছে না এটা সমতল ভূমি, আমি তো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তোমার একটু কমেন্টে জানিও এই ছবিটা সম্পর্কে। আচ্ছা এটা দেখো, এখানে তো মনে হচ্ছে যে পাহাড়ে এই সমস্ত কিছু কুড়াতে এসেছে পাথর টাথরগুলো। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্র ভূভাগের কাছাকাছি, এটা এক ধরনের বাড়িঘর, এটাও তোমার হচ্ছে পাহাড়ি অঞ্চলকে দেখানো হয়েছে। এই সমস্ত কিছু একবার দেখে নেবে 43 পৃষ্ঠাটা ছবিগুলো। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে মনে হয় এটা পর্বতের প্রভাব। দেখো তাহলে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, তাহলে নদী সৃষ্টি করতে পর্বতের প্রভাব রয়েছে। এই নদীগুলিতে সারা বছর জল পাওয়া যায়, দু একটা নদীর উদাহরণ পড়বে। আচ্ছা, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, যেরকম হিমালয়ে পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। তারপরে পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে, শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে, পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়, খরস্রোতা নদীগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয়। হ্যাঁ, কিছু কিছু ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, যেরকম শিলা, বোল্ডার, বড় ছোট পাথর। আর একটা কি, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, শিমলা। আচ্ছা দার্জিলিং আর শিমলা তো কোথায় তোমরা সবাই জানো, উটি কোন রাজ্যে অবস্থিত এটা এটা কেউ জানলে কমেন্ট করো, উটি কোন রাজ্যে অবস্থিত। এবার আসছি মালভূমিতে, এটা হচ্ছে মালভূমির প্রভাব। বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত, বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়, তাই এটাকে তৃণভূমি। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সমৃদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। এবার আসে সমভূমিতে, পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদী পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল, তাহলে সমভূমি অঞ্চলই কিন্তু পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছিল, বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়, এই জন্য সমভূমিগুলোর অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখি আর রয়েছে কিনা, তাহলে ভূমি ভূমিরূপের যে প্রভাব সেইগুলো একটু পড়ে নেবে, যে পার্বত্য অঞ্চলে কৃষিকাজ হয় কিনা ঠিক মারতে হবে, হ্যাঁ ব্যবসা সেরকম হয় কিনা, পরিবহন ভালো হয় কিনা, হ্যাঁ পশুপালন ভালো হয় কিনা, পর্যটন শিল্প হয় কিনা, ভারী শিল্প হয় কিনা, কাষ্ঠ শিল্প হয় কিনা, হ্যাঁ খনিজ উত্তোলন হয় কিনা, বিনোদন শিল্প হয় কিনা, হ্যাঁ এইগুলো সব টিক কাটা, হ্যাঁ যেটা ঠিক সেটা হচ্ছে টিক দেবে, যেটা ভুল সেটা কাটা দেবে, এরকম করে মোটামুটি এইখানে কোশ্চেনগুলো লেখা আছে। আর এইখানে তার অ্যান্সার কী হতে পারে সেইগুলো দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটাতে টিক দেবে, যেটা ঠিক হবে না সেটা কেটে দেবে। আচ্ছা এবার একটা সমীক্ষা বলছে, এই সমীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তোমার অঞ্চলটার ভূপ্রকৃতি কেমন সেটা লিখবে, ভূমির ঢাল কেমন, ঢাল প্রায় নেই, তারপরে হচ্ছে কাছাকাছি কোনো পাহাড় বা পর্বত আছে কি না, নেই কাছাকাছি কোনো পাহাড় পর্বত নেই, আছে সেটা কাছাকাছি মানে সেটা 500 কিমি যেতে হবে, তার জন্য এটা কাছে বলবো না দূরে বলবো জানি না ভাই, কাছাকাছি কোনো ছোটো বা বড় নদী আছে কি না, আছে, কাছাকাছি কোনো ঝর্ণা জলাধার বা বাঁধ আছে কি না, নেই আমার কাছে তো নেই, আশেপাশে কোনো বড় বনভূমি বা জঙ্গল আছে কি না, এইটা আছে, এটা হচ্ছে আমাদের, আমি যেহেতু নদিয়া জেলার, এই সীমানগরে জঙ্গল আছে, সীমানগরে বিরাট বড় জঙ্গল আছে দেখে নেবে।
অঞ্চলটাকে কি মনে হয়, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল না সমভূমি অঞ্চল? অবশ্যই আমাদের সমভূমি অঞ্চল। আচ্ছা, তারপরে কি, মানুষের প্রধান জীবিকা কি আছে এখানে? এখানে কি আছে? কৃষিকাজ। এখানে তো পাকা রাস্তাও আছে, রেল লাইনও আছে। পাকা রাস্তা বা রেল লাইন থেকে তোমার বাড়িটা কত দূরে? পাকা রাস্তা তো বাড়ির কাছেই, রেল লাইন থেকে আমার বাড়ি কত দূরে হবে? 38, এই 38 কিলোমিটার হবে। কাছাকাছি কোনো স্কুল, হাসপাতাল, ব্যাংক, পোস্ট অফিস, রেল স্টেশন থাকলে তা তোমার বাড়ি থেকে কতটা দূরে আছে, তাহলে কতটা দূরে আছে দেখে নেবে। তোমার বাড়ি এবং আশেপাশের বাড়িগুলো কাঁচা না পাকা? আমার তো ভাই সব পাকা। বাড়িগুলো ঘন ঘন না ফাঁকা ফাঁকা? আমার তো এদিকে ফাঁকা ফাঁকা নয়, ঘন ঘন। আচ্ছা, জায়গাটা গ্রাম, শহর না মফস্বল? আমার তো গ্রাম। আচ্ছা, এটা করে নেবে, ঠিক আছে। এই নামগুলো লিখতে হবে। জাপানের একটি আগ্নেয় পর্বত, তাহলে 1 নম্বরে আছে ফুজিয়ামা, এরকম করে লিখবে। তারপরে 6 নম্বরে কী আছে? এশিয়ার ভঙ্গিল পর্বত, হিমালয়। তাহলে আমি একটা করে দিচ্ছি, হ্যাঁ দেখো এরকম করে লিখতে হবে এর মধ্যে, ফু জি আ মা। এই হলো হি, এই থাকলো মা, ল অন্তস্ত। এইভাবে উত্তরগুলো, এই দাগ দেওয়া আছে, হ্যাঁ নাম্বার দেওয়া আছে, এই ঘরের মধ্যে সাজাতে হবে। এগুলো একটু নিজেরা করে নেবে, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে আমরা কি আলোচনা করব, না নদী আলোচনা করব। ভিডিওটি পারলে আরও দু একবার শুনে নেবে, তাহলে এই ভূমিরূপ চ্যাপ্টারটা টোটাল তোমাদের কভার হয়ে যাবে, টোটাল কভার হয়ে যাবে। আশা করছি নতুন করে আর এই ভূমিরূপ চ্যাপ্টারটা তোমাদের আর পড়া লাগবে না। তাই তোমাদের সকলকে বলছি, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব, হ্যাঁ, আমার আরও অক্সিজেন যোগাবে, হ্যাঁ, যাতে আমি আরও বেশি ভিডিও করতে পারি, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা।